নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার সলভ করাবো দু সালের ইতিহাসের যার পেজ নম্বর এসি ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন এবং ফর্টি এইট নম্বর পেজের যত এম সি কিউব আছে টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব প্রথম আমি বড় যে প্রশ্নগুলো আছে বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যেগুলি দু সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমি এমসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি পেজ এসি ফোর্টি ফাইভ পেজ এবং এসি ফিফটি সেভেন নম্বর পেজ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা দেখো এসি ফোর্টি ফাইভ নম্বর পেজের যত বড় প্রশ্নগুলো আছে সেইগুলো প্রথমে আমি একটু আলোচনা করব তারপরে আমি এমসি কিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে ফার্স্ট কোশ্চেন বলেছে যে পেশাগত ইতিহাস বলতে কি বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। পরের কোশ্চেন কী বলেছে রোমান টুতে ঔপনিবেশিক শাসনকালে ভারতের অবশিল্পায়নের কারণগুলি আলোচনা করো রোমান থ্রির কোশ্চেন কী বলেছে ঊনবংশী শতকের ভারতবর্ষে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো রোমান ফোরের কি কী বলেছে ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও অথবা দে পরের কোশ্চেন কী বলেছে মুসলিম সমাজের উন্নতিতে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো এবার আমি খণ্ড খনি আলোচনা করব হয়তো দেখো আমাদের রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে রাওয়া টাইনের আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো দিয়ে পরের কোশ্চেন কি বলেছে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো রোমান এইটের কোশ্চেন কি বলেছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের কারণ। কারণও প্রভাব কী ছিল তো দেখো প্রথমে আমি ফোরটি ফাইভ নম্বর পেজের যত এম আছে সলভ করাবো তারপরে আমি ফিফটি সেভেন নম্বর পেজ এবং ফিফটি এইট ফিফটি নাইন নম্বর পেজের যতই এমসি কিউব আছে টু দা পয়েন্ট আমি সলভ করাবো আর বড়ো প্রশ্ন কোনগুলো দু হাজার বাইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেটা এবতে দিয়েছে সেটা তোমাদের আমি সামনে তুলে ধরেছি তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে ফোরটি সিক্স নম্বর পেজ এসি ঠিক আছে ইতিহাস তত্ত্বের জনক হলেন অ্যান্সার হবে এর অ্যান্সার হেরোডোডাস রোমান টু কোশ্চেন কী বলেছে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ উক্তিটির প্রবক্তা অ্যান্সার হবে সের আনসার ই এই কার ই এই কার রোমান থ্রির কোশ্চেন কী বলেছে মিথ শব্দটি এসেছে মিথোস নামে তো দেখো এর আনসার হবে বিয়ের আনসার গ্রিক পরের কোশ্চেন কী বলেছে আমাদের রোমান ফোরের কোশ্চেন হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখক অ্যান্সার হবে এর আনসার জেমস মিল রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে ভাস্কো দা গামা ভারতের ড্যাশ বন্দরে পৌঁছান অ্যান্সার বিয়ের আনসার কালিকট বন্দরে রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে পন্ডিসেরি ছিল ড্যাশদের প্রধান ঘাঁটি অ্যান্সার বেসিয়ার অ্যান্সার ফরাসিদের রোমান সেভেনের কোশ্চেন কি বলেছে ভারতীয় সিভিল সার্ভিসের উদ্যোক্তা ছিলেন অ্যান্সার বেবিয়র আনসার লর্ড কর্নওয়ালিস এবার আমি রোমান এইট নম্বরে কোশ্চেন সলভ করাবো কি বলেছে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় অ্যান্সার এবং ডি এর আমলাতন্ত্রকে রোমান নাইনের কোশ্চেন কি বলেছে প্রথম বাংলা সংবাদপত্র হল অ্যান্সার বে এর অ্যান্সার সমাচার দর্পণ রোমান টেনের কি কী বলেছে তুহাপুত উল এর প্রণততা হলেন অ্যান্সার বে বিয়ের অ্যান্সার রাজা রামমোহন রায় রোমান ইলেভেনের কোশ্চেন কী বলেছে মেট্রোপলিটান ইনস্টিটিউশন এর বর্তমান নাম অ্যান্সার এ এর অ্যান্সার বিদ্যাসাগর কলেজ রোমান টুয়েলভের কোশ্চেন কি বলেছে কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয় এ এর অ্যান্সার শ্রীনারায়ণ গুরুর পরের কোশ্চেন কী বলেছে তেরো নম্বরের কোশ্চেন চুইয়ে পড়া নীতির প্রবক্তা অ্যান্সারবে এর আনসার মেকলে চোদ্দ নম্বরের কোশ্চেন কী বলেছে পুনা সর্বজনীন সভা গঠিত হয় অ্যান্সারবে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে কিন্তু এখানে ডেটটা ভুল আছে তোমরা প্লিজ খাতা মানে ঠিক করে লিখে নেবে আর কি হ্যাঁ তো আর তোমরা যদি সঠিক কোনো কিছু জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা কিন্তু পুনা সর্বজনীন সভা গঠিত হয়েছিল কিন্তু আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে কিন্তু এখানে ডেটটা পুরোপুরি ভুল মনে হচ্ছে আমার তো দেখো পনেরো নম্বরের কোশ্চেন কী বলছে ভাইসলের কার্যনির্বাহী কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন অ্যান্সার বি এর অ্যান্সার সত্যেন্দ্র প্রসন্ন সিং ষোলো নম্বরের কোশ্চেন কী বলেছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোর নীতি ঘোষণা করেন অ্যান্সারের এর অ্যান্সার র্যামসে ম্যাকডোনাল্ড সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে হরিজন পত্রিকা প্রকাশ করেন অ্যান্সারবে এর অ্যান্সার গান্ধীজি পরের কোশ্চেন কী বলেছে আমাদের উনিশ নম্বরের কোশ্চেন রাওলাট কমিশনের অপর নাম কি অ্যান্সার বা এর অ্যান্সার সিডিশন কমিশন কুড়ি নম্বরের কোয়েশ্চেন কী বলেছে ক্রিপস প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের ওপর ফেল পড়া চেক কাটার সামিল এর হবে এর আনসার গান্ধীজি একুশ নম্বরের কোশ্চেন কী বলেছে বলেছে যে রশিদারি দিবস পালিত হয় হবে বিয়ের আনসার বারোই ফেব্রুয়ারি ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে আমাদের বারো নম্বরের কোশ্চেন দেশ ভাগ হল এক দৈব দুর্বিপাক উক্তিটি করেন অ্যান্সার হবে এর আনসার আবুল কালাম আজাদ পরের কোশ্চেন কী বলেছে আমাদের তেইশ নম্বরের কোশ্চেন এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি তুলেছিলেন অ্যান্সার হবে জাপান এখানে কিন্তু সত্যি কথা বলতে কোনো ডেট মানে সঠিক দেশের নাম এখানে উল্লেখ করা নেই অ্যাকচুয়ালি এশিয়াবাসীদের জন্য এই এশিয়া স্লোগানটি তুলেছিল জাপান এইবার যে দু দাগের যে কোশ্চেনগুলো আছে যেখানে লেখা রয়েছে নিম্নলিখিত নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও ঠিক আছে এক গুণ ষোলো তো দেখো এইগুলো আমি সুন্দর করে সলভ করে দেবো তো দেখো আমাদের এবার আমি এগুলো সম্পূর্ণভাবে সলভ করে দেবো তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে যে অন্য কোনো একদিন আমি তোমাদের এটা সলভ করে দেবো ঠিক আছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য সলভ করাতে পারছি না তো দেখবে কি যে আমি হয়তো তিন থেকে চার দিনের মধ্যে এগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো যত এসি কিউবগুলো আছে ঠিক আছে দু দাগের তো দেখো এবার আমি পেজ নম্বর এসি ফিফটি সেভেন এসি ফিফটি এইট এসি ফিফটি নাইন এসি সিক্সটি এর যত এমসি কিউব আছে সেইগুলো বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে আমি বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তারপরে আমি এমসি কিউব নিয়ে আলোচনা করব। বড় প্রশ্নগুলো যেগুলো আলোচনা করবে সেগুলো তোমরা ভালো করে পড়বে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ দু সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে বলেছে যে ঔপনিবেশিক যুগে ইংরেজ ঐতিহাসিকদের ইতিহাস চর্চার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ঠিক আছে রোমান টু কোশ্চেন কী বলেছে সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি লেখো পলাশীর যুদ্ধের গুরুত্ব কী ছিল অথবা দিয়ে কী বলেছে পলাশি যুদ্ধ ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো রোমান থ্রির কোশ্চেন কী বলেছে ভারতের পাশ্চাত্য শিক্ষা সূচনা ও প্রসার সম্পর্কে আলোচনা করো রোমান ফোরের কোশ্চেন কি বলছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত উপজাতি বিদ্রোহগুলির পরিচয় দাও খণ্ড মানে এবার আমি আলোচনা করব পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে চৌঠামে আন্দোলনের বুদ্ধিজীবীদের চৌঠামে আন্দোলনের বুদ্ধিজীবীদের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে ডিভাইড অ্যান্ড রুল নীতি কাকে বলে এই নীতির প্রকৃতি কীরূপ ছিল অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে গুজরাটের খেদা সত্যাগ্রহ বারদৌলি সত্যাগ্রহর সংক্ষিপ্ত বিবরণ দাও রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে পঞ্চাশের মনান্তরের কারণ ও ফলাফল লেখো রোমান এইটের কোশ্চেন কি বলেছে স্টাফোর্ড ক্রিপস কেন ভারতে আসেন তার প্রস্তাবগুলি কী কী ছিল প্রত্যেকটা কোশ্চেন আমি আলোচনা করছি এবার আমি এমসি কিউব নিয়ে আলোচনা করব তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে ইতিহাস তত্ত্বের জনক ছিলেন অ্যান্সার বা এর অ্যান্সার হেরোডোটাস রোমান টু এর কী বলেছে পুরাণ বিষয়ক বিদ্যাকে কী বলে অ্যান্সার বা এর অ্যান্সার মিথোলজি রোমান থ্রির কোশ্চেন কী বলেছে আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচিতা অ্যান্সার বাই ডিয়ার অ্যান্সার ভিনসেন স্মিথ রোমান এর কোশ্চেন কি বলেছে ইন্ডিয়ান মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার বা এর অ্যান্সার আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও ফার্স্ট কোশ্চেন কী বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত এর অ্যান্সার হবে বাংলা রোমান টুতে কী বলেছে ভাইয়াচারি এর অ্যান্সার হবে পাঞ্জাব অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে বি এর আনসার ওয়ান এর ডি রোমান এর সি রোমান থ্রি রোমান থ্রি এর বি রোমান ফোরের এ তো দেখো এবার আমি সদাগের কোশ্চেন নিয়ে আলোচনা করছি ফার্স্ট কোশ্চেন সদাকে কী বলেছে ভারতের রায়তারি বন্দোবস্ত চালু হয় অ্যান্সার হবে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে তোমাদের মাথায় রাখতে হবে এই রায়তারি বন্দোবস্ত আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে টমাস মন্রো করেছিলেন ঠিক আছে রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে সিমনো শেখের চুক্তি স্বাক্ষর করেন অ্যান্সার হবে এর অ্যান্সার চীন ও জাপান রোমান এইটের কোশ্চেন কি বলেছে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখক অ্যান্সার হবে ডি অ্যান্সার জেমস মিল রোমান নাইনের কোশ্চেন কি বলেছে চীনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল অ্যান্সার হবে সি এর অ্যান্সার ম্যাকাও দশ নম্বরের কোয়েশ্চেন কী বলেছে শতক সমাজ প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে সির জ্যোতি জ্যোতিরাও ফুলে এগারো নম্বর কোশ্চেন কী বলেছে বিধবা বিবাহ আইন পাশ হয় অ্যান্সার হবে এর অ্যান্সার আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বারো নম্বর কোশ্চেন কী বলেছে এআইটি সভাপতি ছিলেন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার লালা লাজপত রায় রমান্তরের কোশ্চেন কি বলেছে প্রথম বাংলা সংবাদপত্র হল অ্যান্সার এর অ্যান্সার সমাচার দর্পণ রোমান চোদ্দোর কোশ্চেন কী বলেছে নববিধান ঘোষণা করেন অ্যান্সার বা এর অ্যান্সার চন্দ্র সেন পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশ সরকার চালু করে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মুসলিমদের তোষণ করার জন্য অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মানে মুসলিমদের তোষণ করার জন্য যেটা আছে এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রোমান ফোরেরটা ঠিক আছে অর্থাৎ এ সি ডি অর্থাৎ সাম্রাজ্য রক্ষার জন্য এবং সিতে কি বলেছে জাতীয়তাবাদকে দুর্বল করার জন্য এবং ডিতে কী আছে মুসলিমদের পোষণ করার জন্য অর্থাৎ এর অ্যান্সার যেটা আছে ভারতীয়দের উন্নয়নের জন্য ভারতীয়দের উন্নয়নের জন্য এটা কিন্তু ভুল আছে অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের রোমান ফোরের অ্যান্সার তো দেখো পরের কোশ্চেন কি বলেছে পরের কোশ্চেন বলেছে ষোলো নম্বরের কোশ্চেন পোনা চুক্তি স্বাক্ষরিত হয় অ্যান্সার হবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পোনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বি আর আম্বেদকরের সঙ্গে ঠিক আছে গান্ধীজির সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে জালিয়ানওয়ালা বাগ অবস্থিত অ্যান্সার হবে বিয়ের আনসার অমৃতসর আঠেরো নম্বর কোশ্চেন কী বলেছে রাওয়ালাট কমিশনের অপর নাম অ্যান্সার হবে ডিআর আনসার সিডিশান কমিশন উনিশ নম্বর কোশ্চেন কী বলছে ভাইকাম সত্যাগ্রহ শুরু হয় অ্যান্সার হবে বিয়ের আনসার দক্ষিণ ভারতে কুড়ি নম্বরের কোশ্চেন কী বলেছে ভারত ছাড়া আন্দোলন ধনী ওঠে অ্যান্সার সের আনসার ডু আর ডাই একুশ নম্বরের কোশ্চেন কী বলেছে পাল হারবারের মার্কিন নৌঘাটি ধ্বংস করে কোন দেশ অ্যান্সার ডি এর অ্যান্সার জাপান বাইশ নম্বরের কোশ্চেন কী বলেছে ভারতের স্বাধীনতা আইন কোথায় পাশ হয় অ্যান্সার বা এর অ্যান্সার ভারতে পরের কোশ্চেন কী বলেছে তেরো নম্বরের কোশ্চেন আজাদিন বাহিনী মণিপুরের কোন শহরটি দখল করে অ্যান্সার ব্যাপার এর অ্যান্সার আইজল আমাদের চোদ্দ নম্বরের কোশ্চেন কি বলেছে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক বলেছেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার গান্ধীজি এই যে দুদাগের যে কোশ্চেনগুলো আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক গুণ ষোলো এইগুলো তোমাদের আমি পরে কোনো একদিন আমি করিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো